হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো তো বন্ধুরা আজকে একটা প্রবলেম সলভ করে দেবো সেটা হচ্ছে ওয়েলেট ক্যাশে তো আপনারা যারা ওয়েলেট ক্যাশে এখনও মাইনিং করতে আসছেন না তারা আমার নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এই অ্যাপসটির সিম্পলি অ্যাপসটি ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট খুলুন এবং অ্যাকাউন্ট খুলে এখানে মাইনিং শুরু করে দিন আর এখান থেকে কিন্তু ইনস্ট্যান্টেই উদ্রো করা যায় তো বন্ধুরা ফার্স্ট অফ অল এখানে যে সমস্যাটা আমরা বেশিরভাগ ফেস করতেছি কারণ এই অ্যাপসটা প্রায় অনেক মানুষই ব্যবহার করতেছেন বাট এখানে একটা সমস্যা আছে আমরা মাইনিং করতেছি এবং মাইনিং করার সময় এখানে আমাদের একটা ক্যাপসা দিচ্ছে এবং ক্যাপসার পর হচ্ছে আমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছে সেই কোশ্চেনে সঠিক অ্যান্সার না দিলে কিন্তু আমাদের মাইনিংটা হচ্ছে না তো বন্ধুরা এটা কীভাবে সলভ করতে পারেন দেখুন আমরা অনেকেই কিন্তু ইংলিশটা বুঝি না বা প্রশ্নটা বুঝতে পারি না সেক্ষেত্রে কিন্তু আমরা সাথে সাথে অ্যান্সারটা দিতে পারি না আর মাত্র কয়েক সেকেন্ড ওখানে সময় দেয় মাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতন সময় দেয় তো এখান থেকে এই সমস্যাটার সমাধান করবেন কীভাবে দেখুন এটা সমস্যার সমাধান করার জন্য আপনাদেরকে একটা টিপস দিই সেটা হচ্ছে আপনি ট্রান্সলেটেশন ব্যবহার করতে পারেন এই ট্রান্সলেটটা ব্যবহার করলে কিন্তু আপনি সমস্যাটার সমাধান করতে পারবেন সেটা হচ্ছে দেখুন আমরা গুগল ট্রান্সলেট অ্যাপে ডাউনলোড করে নিয়েছি স্টোর থেকে অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন রয়েছে তার আগে অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলা টু ইংলিশ করে দেবেন অথবা ইংলিশ টু বাংলা ঠিক আছে ইংলিশ টু বাংলা করে দেবেন এখানে যদি এখানে আপনার যেটা থাকুক না কারণ সেটা ইংলিশ থেকে বাংলা করে দেবেন যেহেতু আপনি বাংলায় ভালো বুঝবেন সেহেতু আমি বাংলাটা করে দিয়েছি তারপর আমরা ক্যামেরাটা ওপেন করে নেব তো ক্যামেরাটা ওপেন করে এখানে রাখে দেবো কারণ আমাদের হাতে কিন্তু বেশি সময় থাকবে না তো এখানে এরকমভাবে সেট করে রাখবেন রাখার পর এখান থেকে এখন চলে যাবো আমরা ওয়ালেট ক্যাশে তো যারা নতুন আছেন তাদেরকে বলবো তারা নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপটি পেয়ে যাবেন এখান থেকে আপনারা মাইনিং করুন মাইনিং করলে কিন্তু যে কয়েনটা পাবেন সে কয়েনটা কনভার্ট করে করে কিন্তু আপনি উইড্রো করতে পারবেন এখান থেকে তো গ্যাস ইন্ডাস করে কিন্তু আপনি বাইন্যান্সের মতো নিতে পারবেন তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এখান দেখতে পাচ্ছেন ট্যাপের পর ক্লিক করে দেবো ট্যাপের পর ক্লিক করার সাথে আমাদের কাছে একটা ক্যাপসা দেবে তো একটু ওয়েট করবেন তো ট্যাপের উপর ক্লিক করার সাথে সাথে একটা ক্যাপসা দেবে তো আমি নেটওয়ার্কটা একটু দুর্বল সেজন্য আসতেছো না তো আমি এখান থেকে চলে আসলে যে তারপর এখান থেকে আমরা আই আইএমে হাওয়া পর ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের কাছে ক্যাপসাটা দিয়ে দেখুন এখানে মাত্র তিরিশ সেকেন্ড টাইম দিছে উপরে আমাদেরকে এই খাবারটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এই খাবারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিই দেখি ডিম আছে কোথায় কোথায় সেটা আমরা সিলেক্ট করে দিলাম এখান থেকে এই তিনটাও ডিম তো দুইবার হচ্ছে আপনাকে এটা কমপ্লিট করতে হবে দেখুন আমরা এটা কমপ্লিট দেখতে পাচ্ছি ভেরিফিকেশান সাকসেসফুল তো ভেরিফিকেশান সাকসেসফুল হলে তো হবে না আপনাকে জাস্ট একটা কোশ্চেন দেবে এখন আমরা ট্যাপের পর যদি ক্লিক করি তাহলে আমাদেরকে একটা কোশ্চেন দেশে দেখুন মাত্র বিশ সেকেন্ড সময় দেশে আমি এটা কী করলাম স্ক্রিনশট করে নিলাম স্ক্রিনশট করার পর আমরা চলে যাব ট্রান্সলেটে এবং এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার সাথে সাথে আমাদের আসলো দেখছি বর্ণমাল এখানে বর্ণমালার দশম অক্ষর কি ঠিক আছে তো এটা আমাদেরকে দিতে বলছে তো আমি এখান থেকে লাস্ট ডেটটা দিই যে তো আমার এটা টাইম কিন্তু শেষ হয়ে গেছে জাস্ট আমাকে আবারও করতে হবে এই জন্য আমি আবারও নিয়ে নিলাম দেখি এটা কি আসে কোশ্চেন তো এটা কিন্তু আমাদেরকে কম্পেয়ার করতে হবে না হলে কিন্তু হবে না তো দেখুন আপনি একটি বোতাম সেলাই করা কি প্রয়োজন তো একটি সুস্থ আমি প্রথমটাই ই করে দেবো তো এটার পর দিয়ে আমি জাস্ট দেখতে পাচ্ছি সেন্টটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে কারণ আমার এটা মানে এখানে কোশ্চেনটা আসছিল যে একটা খাতা সেলাই করতে কী লাগে তো একটা খাতা সেলাই করার জন্য সুইচ লাগে সেই জিনিসটা কিন্তু আমি প্রথমে পড়ে ফেলছি দেখুন এখন গো মাইনিং লেখা চলে আসছে এখন কিন্তু আমরা গো মাইনিংটা ক্লিক করে দিতে পারি তো এখন কিন্তু আমরা গো মাইনিংয়ের পর ক্লিক করে দিলে কিন্তু আমাদের মাইনিংটা শুরু হয়ে যাবে এখানে দেখবেন যে আমাদের কিন্তু মাইনিংটা শুরু হবে তো এখানে আমি ট্যাপের পর ক্লিক করলাম ট্যাপের পর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং এটা কিন্তু ওই যে মাইনিংটা করতেছে এবং আমার ব্যালেন্সিং কিন্তু জমা হচ্ছে কয়েনটি তো আমি কিন্তু এখান থেকে লেভেল আপটা আপ করে নিয়েছি যাতে আমি ষোলো হাজার কয়েন করে প্রতিদিন কালেক্ট করতে পারবো এটা লেভেল আপ করার জন্য চাইলে আপনি এই যে মাইনিংটা ই করে রাখতে পারেন তো এটা আপনি বাড়াইতে পারেন এই যে কোম্পানির যে ইটা আছে মানে পঁচিশ সেকেন্টে কত কয়েন করে এখান থেকে মাইনিং হবে সেটা যদি আপনি চাইলে বাড়াতে পারেন না চাইলে না বাড়াবেন সমস্যা নেই এটা বাড়ানোর কোনো দরকার নেই তো বাড়ানোর কোনো দরকার নেই বলতে কি এখান থেকে চলে যাবেন এখানে এই যে উপরে দেখবেন যে শপিংয়ের মতন একটা ই আছে তো আপনি বাড়াইলে এটা বাড়াবেন দেখুন আপনি চব্বিশ ঘন্টায় কত পাবেন দেখুন আমি এটা কিনেছি তেত্রিশ হাজার কয়েনে সেহেতু আমি চব্বিশ ঘন্টায় ষোলো ষোলো হাজার কয়েন আর্নিং করতে পারবো এটা যদি আমি নিচে যে তারপর যে লেভেলটা রয়েছে এটা যদি আমি বাই করি সেক্ষেত্রে আমি পাবো আটষট্টি হাজার ডল মানে আটষট্টি হাজার পয়েন্ট দিয়ে হচ্ছে আমরা তেত্রিশ হাজার করে ঘণ্টায় করতে পারবো বাট আমার আটষট্টি ব্যালেন্সের নেই সেহেতু আমি এখন করতে পারবো না আর আমি এখান থেকে যে ব্যালেন্সটা করি সেটা আমি স্ট্রাইকের ভিতরে রেখে দিই উপরে যদি দেখুন ওয়ালেটে সিম্পল ওয়ালেটের পর ক্লিক করে দেবেন ওয়ালেটের পর ক্লিক করে এরম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে মাইনিংটা হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে এবং আমি এখানে স্ট্রাইক করে রাখছি এখানে আমি যদি গোর পর ক্লিক করে দিই তাহলে এখানে দেখুন আমার কিন্তু কয়েনগুলো কিন্তু এখানে স্ট্রাইকে রয়েছে অবশ্যই আপনার এখান থেকে ম্যাক্সের পর ক্লিক করে দেবেন ম্যাক্সের পর ক্লিক করার পর এটাকে স্ট্রাইক নেওয়ার পর ক্লিক করলে আপনার যে কয়েনটা থাকবে ব্যালেন্সটাকে সেটা স্ট্রাইকের ভিতরে অ্যাড হয়ে যাবে এবং এখান থেকে আপনি কিছু একটা কমিশন পাবেন এখানে দেখতে পারবেন এটা চাইলে আপনি এটাও কালেক্ট করে রাখতে পারবেন জাস্ট ওই দূরণার উপর ক্লিক করে দেবেন আপনার ব্যালেন্সে চলে আসবে এটা আবার আমি স্ট্যাক করে দেবো ওকে তো দেখতে পাচ্ছেন আমার যতগুলো ব্যালেন্স আসে সবগুলো কিন্তু আমি স্টেক করে রাখি তো এইভাবেই কিন্তু আপনি এখান থেকে স্টেক করে রাখতে পারেন আর এটা মাইনিং করতেছেন এইভাবেই মাইনিং হবে যদি আপনি দেখেন যে আপনার এই যে কোপানি হার্টটা মানে এটা যে আমরা মাইনিং যে পাঁচ পাঁচ সেকেন্ড যেটা সেটা যদি দেখুন সেকেন্ডে দুইটা করে কয়েন আর্নিং হচ্ছে তো এটা যদি আপনি আপনার যদি কয়েনটা পুরোপুরিভাবে কেলেম না করতে পারেন সেক্ষেত্রে আপনি আরেকটা টিপস করতে পারেন এখানে যত ক্লিক করবেন তত কিন্তু আপনার কয়েনগুলো তাড়াতাড়ি দ্রুত আর্নিং হবে ঠিক আছে তো এটা চাইলে আপনি অটো ক্লিকের মাধ্যমে করতে পারেন দেখুন আমি জাস্ট ব্যাক করলাম ব্যাক করার পর আমি এখান থেকে একটা অটো ক্লিকের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখছিলাম তো আমি সেটা ওপেন করি তো এই যে এটা অটো ক্লিকার তো চাইলে আপনি যখন দেখবেন যে আপনি অনেক ই লাইসেন এখান থেকে দেখুন শপিং থেকে যদি আপনি দেখেন আপনার প্রতি চব্বিশ ঘন্টায় হচ্ছে আপনার বেশি করে আর্নিং করবেন দেখুন আপনার এই যে ইটা এটা কোটাটা কেনার দরকার নেই আপনি জাস্ট এখান থেকে এসে আপনি এইটা মাই ই করবেন যদি পারেন এটা আপগ্রেড করেন ঠিক আছে আটষট্টি হাজার খরচ করে এটা আপগ্রেড করে বত্রিশ হাজার তেত্রিশ হাজার কয়েন করে চব্বিশ ঘন্টা কালেক্ট করতে পারবেন তো আপনি চাইলে আপনি এইটা কিন্তু দুই মিনিটের ভিতরে কালেক্ট করে রাখতে পারেন এই টোকেনটা কীভাবে এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওয়াটি ক্লিকার নামে অ্যাপটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে তারপর সব কিছু পারমিশন করে দিয়ে এখানে অ্যানাবেল রয়েছে অ্যানাব্যালের পর ক্লিক করে দিচ্ছি এখান থেকে সেটিংস দেখতে পাচ্ছেন সেটিংসের পর ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার প্রতি মিলি সেকেন্ডে কিন্তু ক্লিক করবে আমি এখানে সেটা কিন্তু সেট করে দিচ্ছি জাস্ট আমি এটার ক্লিক

এখন জাস্ট আমরা চলে যাবো অ্যাপে আসার পর এখান থেকে ট্যাপের পর আমরা এই যে সিন নোটটা এই সিন দেবো এখন যদি আমি এখানে পের পর ক্লিক করি দেখুন আমার কিন্তু এটা মাইনিং হচ্ছে দেখুন কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের ষোলো হাজার পয়েন্ট কিন্তু আমাদের ব্যালেন্সে জমা হবে এবং এটা আমি জাস্ট স্ট্রাইকের ভিতরে রেখে দেবো তাহলে আমার এই চব্বিশ ঘন্টায় আমি যে স্টাইকে রাখবো সেখান থেকেও আমি কিছু বোনাস পেয়ে যাব সেই জন্য আমি দেখুন এখান থেকে স্টার্ট করে দিলাম এখানে দেখুন আমার পয়েন্টে কিন্তু কালেক্ট হচ্ছে দেখুন পাঁচ হাজার কিন্তু কালেক্ট হয়ে গেছে এভাবে ষোলো হাজার কালেক্ট হতে বেশি সময় লাগবে না মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে মতন সময় লাগবে আপনারা জাস্ট এটা পেলে করে রাখবেন আপনাকে নিজে ক্লিক করতে হবে না এখানে আবার চব্বিশ ঘন্টা পরে এসে আবারও এই কাজটা সেমভাবে করে নেবেন তাহলে দূরত্ব আপনার ব্যালেন্সে কয়েন্টটা আর্নিং হবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের এই দুইটা টিপস শেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আশা করি এই টিপস আপনাদের অনেক উপকার বা হেল্প লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য বন্ধুরা নেক্সট ডে থেকে আরও কোনো ভালো অ্যাপস নিয়ে চলে আসবো বন্ধুরা আমি আবারও বলছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে স্ক্রাইপ করে দেবেন তো দেখতে পাচ্তেছি না আমি কিন্তু দেখতে দেখতে কিন্তু চোদ্দো হাজার কয়েন কিন্তু কালেক্ট হয়ে গেছে আর দু হাজার কয়েন কালেক্ট হবে তো আমি এটা জাস্ট আমি স্ক্রাইপ করে দিই যেটা আছে আমার এটা আস্তে আস্তে কালেক্ট হোক ওকে আমি জাস্ট এটা এখন আমি অ্যাপটা ক্লিয়ার করে দেবো তো এই অ্যাপটা আমি পরে ক্লিক করে দেবো ব্যাকে রাখলাম এখন দেখুন আমার ব্যালেন্সে কিন্তু পয়েন্টটা জমা হয়ে গেছে আমি যদি এখন স্ট্রাইকে চলে যাই ব্যালেন্সে চলে যাই তাহলে এখানে দেখুন আমার চোদ্দো হাজার নয়শো কয়েন কিন্তু চলে আসছে আমি কি করব এটা সরাসরি এখানে গো অপশনে চলে যাব গো অপশনে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যে কয়েন্টটা আছে এটা আমি এখানে ম্যাক্সের পর ক্লিক করে দেবো ম্যাক্সের পর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাইক নাও আমরা স্ট্রাইক নেওয়ার উপর ক্লিক করে দেবো ওকে আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ট্রাইকের ভিতরে রেখে দিয়েছি যেটা হচ্ছে আমি প্রতি দিন কিন্তু এখান থেকে আমি একটা ভালো মাইনিং করবো দেখুন এখানে থেকে চব্বিশ ঘন্টা আপনার যে মাইনিংটা হবে আপনার ব্যালেন্সে চব্বিশ ঘন্টা পরে এখানে স্টেক করবেন তার আগে কিন্তু আপনি এখান থেকে স্টেকটা করে বলতে হচ্ছে আর চব্বিশ ঘন্টা আপনি এখান থেকে ভালো একটা এখান থেকে বোনাস পাবেন না হলে ষোলো হাজার কয়েন থেকে না হলে একশো থেকে দুশো কয়েনের মতন আপনি পেয়ে যাবেন ওকে তো এখান থেকে আমি জাস্ট এটাই স্টপ করে দেবো ক্লিকের থেকে আনেবল করে দিলাম তো তারপর আমরা এখান থেকে আরও কয়েন আর্নি করতে পারি সেটা হচ্ছে আমরা কুইজান আর্ন থেকে যারা নতুন আসেন তারা এই যে কুইজান আর্নের পর ক্লিক করে দেবেন এখান থেকে কুইজটা খেলতে পারেন তারপর এটার পর ক্লিক করে দেবেন এখানে তিন নাম্বার যে কুইজটা আছে এটা খেলবেন এটাই সবাই খেলে তো আপনি এখান থেকে গোয়ার পর ক্লিক করে দেবেন গোর পর ক্লিক করার পর এখানে আপনাকে তিনটা আর কি কোয়েশ্চেন দেবে আপনি এখান থেকে অ্যান্সারগুলো দেবেন ভুল হলে কোনো সমস্যা নেই এখান থেকে আমি ব্লকের পর ক্লিক করে দিলাম লোডিং এটা দেখুন ভুল তো আমাদের এটা ভুল হয়েছে আমাদের দেখে এটা তো আপনাদের এখান থেকে এক পয়েন্ট করে আসতেছে তো আমি কিছুক্ষণ আগে আর কি এখান থেকে পয়েন্টটা কালেক্ট করছি আপনাকে দুই তিনবার হচ্ছে আপনাকে ই করে দেবে মানে বেশি করে দেবে টোটাল আপনাকে আট থেকে নয়শো পয়েন্টের মতন দেবে ঠিক আছে তো আপনি এখান থেকে দেখুন আমার দুই পয়েন্ট করে তিন পয়েন্ট করে আসতেছে যেহেতু এখন পয়েন্ট কমিয়ে দেশে এখন আমরা এটা না করলে হবে ঠিক আছে তো এখান থেকে অ্যান্সারগুলো এমনভাবে দেবেন যেগুলো দেখুন যে বড় সেইগুলো বড়ো অ্যান্সারগুলো আপনারা করে দেবেন মানে ঠিক করে দেবেন দেখুন এটা আমি যদি বড়ো অ্যান্সার করে দিই দেখুন এখানে থেকে কালার টেপল ক্লিক করলাম আপনারা এখানে আন্দাজ যেটা মনে হয় সেটা দিবেন ভুল হলে কোনো সমস্যা নাই এখানে যে বড়ো দেখবেন যে বড়ো লেখাটা ঠিক সেটাই আপনারা দিবেন তাহলে বেশিরভাগ সেটা হয়ে যায় প্রায় আর নব্বই পার্সেন্ট আপনার ম্যাচিং হয়ে যায় ঠিক আছে তো এখান থেকে ফলস দিতে হবে তো আমি টুরু দিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখুন এটা দিদি দেখতে পাচ্ছেন বড় যেটা সেটা আমরা বেশিরভাগ হয়ে যায় ঠিক আছে এখান থেকে অবশ্যই আপনি পড়ে নিতে পারেন আমি পড়তেছি না এই জন্য আমি এখান থেকে আন্দাজে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে লাইন বড় যেটা সেটাই বেশিরভাগ হয় তো আমি সেটাই দিচ্ছি দেখি হয় কি না তো এখান থেকে আপনি অনুমান করে নেবেন যে আসলে সেটা সঠিক হবে কি না তারপরে দিবেন তো এক মিনিটের ভিতর কি আনসারটা কমপ্লিট করতে হবে টোটাল দশটা যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনার ব্যালেন্সের পয়েন্টে অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছি আমার এখন দশ পয়েন্ট কালেক্ট হয়ে গেলো এখানে আপনি আটশো পয়েন্ট করে পাবেন তিনবার মানে আটশো থেকে নয়শো পয়েন্টের মতন পাবেন যেটা হচ্ছে তিন হাজার পয়েন্টের মতন আপনি কালেক্ট করতে পারবেন এই কুইজ থেকে এরপর উপরে আরও কুইজ রয়েছে এগুলো খেলতে পারেন তো বন্ধুরা আমি যে দুইটা টিপস শেখাই দিয়েছি আশা করি আপনাদের অনেক হেল্প লাগবে তো গাইজ এই ছিল আজকের ভিডিওটা আর আপনি এখান থেকে চাইলে আপনি ইনভাইট করে ইনকাম করতে পারবেন এর পরে ক্লিক করে আপনি রিফারের লিঙ্কটা পেয়ে যাবেন আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন তারা যদি আপনার অ্যাপটা ডাউনলোড করে আপনার লিঙ্ক থেকে সেক্ষেত্রে এবং অ্যাকাউন্ট খোলে সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে কিছু বোনাস পাবেন তোমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন